বিশ্বকাপের ফাইনালে গতকাল ভারতের অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের পর এবার বিস্ফোরক ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিস্ফোরক অভিযোগ। আর ফিরহাদ হাকিম যা অভিযোগ করলেন, যা বললেন, তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি তথা গোটা দেশ। বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের হারের পর পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এমনকি গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলাটা না হয়ে ফাইনাল ম্যাচ ইডেনে খেলা হলে ভারত জিততে পারত বলেও আশা প্রকাশ করেছেন তিনি। ভারতের হারের পর ফিরহাদ বলেন, স্বামীর মতো বোলার, বুমরার মতো বোলার উইকেটে কোনো সাপোর্ট পেল না, সবথেকে বড় ভুল হয়েছে। আমার এখন মনে হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলাটা হয়ে, এই খেলাটা যদি ইডেনে হতো তাহলে অন্তত পিচের সাপোর্টটা বোলাররা পেত। কী পিচ হয়েছে এটা! ক্রিকেট বিশ্বকাপে হারের পর গোটা দেশ মুচড়ে পড়েছে। সামাজিক মাধ্যমে ভারতীয় দলের প্রতি সমবেদনা জানাচ্ছেন সমর্থকরা, ভারতীয় দলের পাশে দাঁড়িয়ে ভরসা যোগাচ্ছেন প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে সেলিব্রিটিরাও। ফাইনালে হারলেও গোটা টুর্নামেন্টে ভারতীয় দলের ভালো খেলার জন্য শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, আমরা হয়তো কাপ জিততে পারিনি, কিন্তু টিম ইন্ডিয়া পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ রান এবং বেশ কয়েকটি দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দেশকে গর্বিত করেছে। ভবিষ্যতের ম্যাচ এবং টুর্নামেন্টে আমাদের মেন ইন ব্লুদের সাফল্য কামনা করছি। রবিবার ভারতীয় ক্রিকেট দলের হারের পরই দলের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মোদী ভারতীয় ক্রিকেট দলের উদ্দেশ্যে জানান, অসামান্য উদ্যমে গোটা টুর্নামেন্ট জুড়ে খেলেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম। তিনি বলেন, আপনারা দেশবাসীকে গর্বিত করেছেন, আমরা আজ এবং সবসময় আপনাদের পাশে রয়েছি। পাশাপাশি অস্ট্রেলিয়া টিমকেও অভিবাদন জানিয়েছেন তিনি। টুর্নামেন্ট জুড়ে ভালো খেলার প্রদর্শন ছিল তাঁদের, সেই কারণে কাপ জেতার লক্ষ্যে এগিয়েছে তারা। হেডের ভালো খেলার প্রশংসা জানান তিনি। গোটা দেশকে কাঁদিয়ে রবিবার পরাজয় মেনে নেয় ভারতীয় ক্রিকেট দল। এবারের বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে একটি ম্যাচও হারতে হয়নি ভারতীয় দলকে। স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচেও সহজ জয় আসতে পারে বলে ভেবে নিয়েছিলেন অনেকেই। শুরুটা কিছুটা ভালো হলেও রোহিত শর্মা কোহলির উইকেট হারিয়ে অনেকটা সমস্যার মধ্যে পড়ে যায় ভারতীয় ক্রিকেট দল। উল্টোদিকে অস্ট্রেলিয়া ব্যাটিং করার সময়ও প্রথমে ঝটকা দেয় ভারতীয় বোলাররা, তিন উইকেট হারানোর পর ম্যাচ ধরে নেয় তারা, অবশেষে সহজ জয় পায় তারা। আর জয়ের পরই কিন্তু এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম একদম দোষ চাপিয়ে দিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উপর, ইডেনে ফাইনাল হলে জয়ী হতো ভারত, বিস্ফোরক দাবি ফিরহাদ হাকিমের। কী পিচ হয়েছে এটা! এই পিচে ভারতীয় বোলাররা কোনো সাপোর্ট পায়নি, ইডেনে খেলা হলে ভারত নিশ্চয়ই জিততো, এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন ফিরহাদ হাকিম।